seventh day. I'm done. আমরা একটু জল দেন গাছটা আমাদের আমরা আর হগল তো মিললে ধরেন না তাই উপর ছেড়ে দেন তাই জল দিন উচ্চতর বালিকা বিদ্যালয়ে এনএসএসের ইউনিটের যে সাত দিন ব্যাপী কর্মসূচি প্রশিক্ষণ শিবির তার আজ সমাপ্তি দিবস, সেই উপলক্ষে আজকে বৃক্ষরোপণ এই সাত দিন বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছে এনএসএস মানেই তো পরের জন্য সেবা করা, সেবামূলক কাজ করা, তারা সেই আলোচনা নিশ্চয়ই সমৃদ্ধ হয়েছে আমার বিশ্বাস। এবং আজকে এই সমাপ্তি দিনে এখানে বৃক্ষ রোপণ করা হয়েছে, কারণ আমরা জানি গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, পরিবেশকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ রোপণ করা অত্যন্ত প্রয়োজনীয়। এবং এনএসএসের যারা আজকে প্রশিক্ষণ শিবিরে আছে তাদেরকেও এই ব্যাপারে বলা হবে, নিশ্চয়ই বলা হয়েছে ওরাও যাতে এই কাজটা করেন। আজকে আমাদের সঙ্গে আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহোদয়া এবং অন্যান্য এসএমসি মেম্বার শিক্ষকরা। এবং আজকে বিশেষভাবে বলবো যে মেধা অন্বেষার উদ্যোগে এখানে কনভেনার মনোজ রায় মহোদয় আছেন, বিভিন্ন ক্যাম্পে আমি গিয়েছি বিভিন্ন বিদ্যালয়ে, এই কাজটা ওনারা করে থাকেন, সহায়তা করে থাকেন। এটা খুবই ভালো উদ্যোগ, আমি প্রশংসা রাখছি এবং তারা সদুপদ জানাই এবং আশা করব এই সাত দিনব্যাপী কর্মসূচি যে আজকে সমাপ্তি দিন, এই সাত দিনব্যাপী কর্মসূচি সুন্দর সফল হয়েছে এবং যারা যেসব ছাত্রীরা অংশগ্রহণ করেছেন তারা ভালোভাবেই তাদের জীবনে এটা ব্যবহার করবেন। যারা যতটা এখানে আলোচনা অংশগ্রহণ করে যারা সমৃদ্ধ হয়েছেন, যেটা গ্রহণ করেছেন, এটা সমাজের কাজে, নিজের ব্যক্তি জীবনে হোক, সমাজের কাজে হোক বা রাষ্ট্র গঠনে তারা এটা ব্যবহার করবেন তাদের এই চিন্তাধারা। No, no.